আজকে তোমাদের আরেকটি দ্বিতীয় অধ্যায়ের গুরুত্বপূর্ণ বিষয় উপনিবেশবাদের রাজনৈতিক ভিত্তি নিয়ে একটু আলোচনা করব। উপনিবেশবাদের রাজনৈতিক ভিত্তিটা কি সেটা একটু বলে নিই। বিশিষ্ট লেখক জেমস জোল বলেছেন যে সাম্রাজ্যবাদী দেশগুলো যে আক্রমণ করে বা অন্য দেশ যে দখল করে তার একটা কারণ হতে পারে না, বিভিন্ন কারণে তারা অন্য দেশ আক্রমণ করে, মানে শক্তিশালী দেশগুলো দুর্বল দেশকে। কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ যদি কোনো কারণ আমরা বলতে পারি সেটা হলো রাজনৈতিক কারণ। তাই রাজনৈতিক ভিত্তি বা রাজনৈতিক কারণটা নিয়ে একটু আলোচনা করব। এক নম্বর আমি বলবো রাজনৈতিক ক্ষমতা দখলের কথা। ঔপনিবেশিক শক্তিগুলো দুর্বল রাষ্ট্রের ওপরে আধিপত্য বিস্তার করেছে, সবার প্রথমে সেখানে রাজনৈতিক আধিপত্য বিস্তার করেছে, মানে রাজনৈতিক ক্ষমতা দখল করেছে। তাদের অন্যতম উদ্দেশ্যই হলো দুর্বল রাষ্ট্রগুলোর রাজনৈতিক ক্ষমতা দখল করা। দু নম্বর বলবো সামগ্রিক আধিপত্য। দুর্বল দেশগুলোতে ঔপনিবেশিক দেশগুলো রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা করার পরই সেই দেশের উপরে সামগ্রিক আধিপত্য বিস্তার করে। সামগ্রিক মানে কি? সেই দেশের সমাজ, অর্থনীতি, সংস্কৃতি সবগুলোর উপরে বা সমস্ত দিকের উপরে আধিপত্য প্রতিষ্ঠা করে। তিন নম্বর হলো উগ্র জাতীয়তাবাদ। উগ্র জাতীয়তাবাদ মানে একটু আমি বলে দিই, নিজের জাতিকে শ্রেষ্ঠ মনে করা। আর এই উগ্র জাতীয়তাবাদই হলো বিভিন্ন যুদ্ধের প্রধান কারণ। 1870 সালে উগ্র জাতীয়তাবাদের উদ্ভব হয়েছে। এই উগ্র জাতীয়তাবাদ তত্ত্ব দিয়ে বলা যেতে পারে যে প্রত্যেকটা দেশের প্রত্যেকটা জাতি বলেছে আমার জাতি শ্রেষ্ঠ। এই নিয়ে একটা প্রতিদ্বন্দ্বিতা বা বিদ্রোহের পরিবেশ সৃষ্টি হয়েছে। এই উগ্র জাতীয়তাবাদ একটা প্রথম বিশ্বযুদ্ধেরও একটা প্রধান কারণ বলা যেতে পারে। এই উগ্র জাতীয়তাবাদের সূত্র ধরে বিভিন্ন দেশ এশিয়া আর আফ্রিকা মহাদেশে নিজের উপনিবেশ স্থাপন করেছে। ক্ষমতার আকাঙ্ক্ষা, যে রাষ্ট্রের উপনিবেশ যত বেশি তার ক্ষমতা তত বেশি, তার সম্মান মর্যাদা তত বেশি এবং তার লোভও তত বেশি। যখনই একটা দেশ আরেকটা দেশে উপনিবেশ বিস্তার করে তখনই তার মনে আরো লোভ বিস্তার করে যে আমি আরো বেশি উপনিবেশ স্থাপন করব। এইভাবে ইউরোপের বিভিন্ন দেশগুলো জাতীয় আর আন্তর্জাতিক ক্ষেত্রে উপনিবেশ বিস্তারের মাধ্যমে নিজের সম্মান আর মর্যাদা বৃদ্ধি করেছে। পাঁচ নম্বর বলবো বাণিজ্যিক আধিপত্য। রাজনৈতিক ক্ষমতা দখলের পরই প্রত্যেকটা ঔপনিবেশিক শক্তির প্রধান উদ্দেশ্য থাকে দুর্বল দেশগুলোর ওপরে বাণিজ্যিক আধিপত্য প্রতিষ্ঠা করা। একটা উদাহরণ দিলে তোমরা বুঝতে পারবে, যেমন 1757 সালের পলাশি যুদ্ধ, 1764 সালের বক্সার যুদ্ধের মাধ্যমে ইংরেজরা আমাদের দেশে প্রথমে রাজনৈতিক প্রভুত্ব স্থাপন করেছে, তারপরে বাণিজ্যিক আধিপত্য প্রতিষ্ঠা করেছে। সবার শেষ বলবো অর্থনৈতিক শোষণ। চিরদিন দুর্বল দেশগুলোর ওপরে শক্তিশালী দেশগুলো অর্থনৈতিক শোষণ চালিয়েছে, ভূমি রাজস্ব নীতি গ্রহণ করেছে, ভূমি রাজস্ব কর আদায় করেছে, এইভাবে নিজেদের আর্থিক স্বচ্ছলতা বৃদ্ধি করেছে। যেমন আরেক এটার ক্ষেত্রেও একটা উদাহরণ দিই, 1765 খ্রিস্টাব্দে বাংলা বিহার উড়িষ্যার দেওয়ানি লাভ করে ইংরেজরা প্রচুর অর্থ আমাদের দেশ থেকে উপার্জন করেছিল, যাকে এক কথায় আমরা পলাশি লিণ্ঠন বলি। বাংলাকে বলা যেতে পারে প্রচুর পরিমাণে লুট করেছিল ইংরেজরা।